নমস্কার, চলে আসলাম আবার একটি অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা যোগ নিয়ে আলোচনা করবো, পঞ্চাঙ্গের একটি পাঠ। যোগের নাম বহু লোক শুনেছে, অর্থাৎ যোগ কথাটা বহু লোকই শুনেছেন। যোগ দু ধরনের হয়, একটা হচ্ছে জন্মছকের মধ্যে তৈরি হওয়া যোগ, অর্থাৎ যেমন বৃহস্পতি চন্দ্র একসঙ্গে মিলে গেলে আমরা বলি জীব যোগ, শনি চন্দ্র যদি একসঙ্গে মিলে যায় তাহলে আমরা বলি বীজ যোগ, এরকম বিভিন্ন যোগ জন্মছকের মধ্যে তৈরি হয়। কিন্তু আজকে আমরা ওই যোগের কথা বলবো না, আজকে আমরা কিন্তু পঞ্চাঙ্গের যোগের কথা বলবো। আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, আমরা যখন পড়াশোনা করতাম, জ্যোতিষ শিখতাম, তখন আমাদের কিন্তু বিভিন্ন রবিচন্দ্রের অবস্থান ডিগ্রিগতভাবে দেখে আমাদের ক্যালকুলেশন করা হতো যে যোগ কেমন করে নির্ণয় করতে হয়। আসলে বিষয় হচ্ছে, যোগ নির্বাচন করার জন্য কিন্তু বিশেষ করে রবিচন্দ্রের প্রায়োরিটি বেশি। রবিচন্দ্রের ডিগ্রিগত অবস্থানকে দেখে, সেইগুলোকে দেখে ক্যালকুলেশন করে যোগ নির্মাণ করা হয়, এবং বলা হয়ে থাকে যে 27টি নক্ষত্র যেমন রয়েছে, সেই 27টি নক্ষত্র মানে 27টি যোগও রয়েছে। তাহলে পারে যোগ যখন আমরা বার করবো তার মধ্যে কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কের দিকে যাব না আমরা। কিন্তু যোগের মধ্যে যে যোগ কেন গুরুত্বপূর্ণ, কারণ যোগের মধ্যে যেই যোগে আপনার জন্মগ্রহণ হবে সেই যোগের কিছুটা সিম্বল, কিছুটা সেই যোগের যে বিষয়গুলোকে ইন্ডিকেশন দিচ্ছে তার মতো কিছুটা ক্যারেক্টার আপনার মধ্যে চলে আসবে। আপনার মূল ক্যারেক্টার কিন্তু জন্মছক বিচার করে, কিন্তু এই যোগও কিন্তু কিছুটা ছোটোখাটো ক্যারেক্টারকে ধরে রাখে। তাহলে আপনার জন্মছক যদি একটুও বিগড়ায় এবং যোগ যদি খারাপ থাকে, তাহলে ওই খারাপটা বেশি করে আপনার জীবনে চলে আসবে। আর আপনার জন্মছকের মধ্যে যদি ভালো যোগ থাকে এবং যোগও যদি ভালো হয়, তাহলে আপনার জীবনে ভালোটা ফলীভূত অবশ্যই হয়। এই দৃষ্টিভঙ্গি থেকে যোগকে দেখা হয়ে থাকে, কারণ প্রথমে দেখে নেওয়া হয় যে যেই মানুষটা আমার কাছে এসছে তার যোগ কী। যোগ যদি দেখে নিই তাহলে দেখে নিই তার মেন্টালিটি কী। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, যোগের মধ্যে পরপর চলে আসবে। আমরা যদি 27টি যোগ রয়েছে, 27টি যোগের 27টি যোগের কারকতা রয়েছে। যোগের কারকতা যদি আমরা বলি তো অনেকটাই বলা যেতে পারে, অনেকটা বড় বড় হয়ে যাবে, তখন অনুষ্ঠানটা সেই 50 মিনিট 60 মিনিট 1 ঘন্টার হয়ে যাবে। তবে আমি অত দূরে যাব না, আমি যোগ নিয়ে আগেও আমি একটা অনুষ্ঠান করেছিলাম। তবে এখন যারা বিভিন্ন সাবস্ক্রাইবার আছে, বিভিন্ন জ্যোতিষ প্রেমী লোকরা রয়েছে, তাদেরকে যোগ সম্পর্কে আরও সহজ করে কিছু কথা বলতে চাই। প্রথমেই যোগ ব্যাপারটা লিখে রাখুন খাতার মধ্যে, যে যোগ কিন্তু প্রথমে স্টেপ বাই স্টেপ পরপর যোগটাকে খেয়াল রাখতে হবে, যোগ কিন্তু আপনাকে মনে রাখতে হবে। প্রথমে যেমন প্রথম যোগ চলে আসে বিষ্কুম্ভ যোগ। বিষ্কুম্ভ যোগে যদি জন্মায় কোনো মানুষ, তাহলে যত প্রচণ্ড পরিমাণে ধনী হয়, অপরকে পরাজিত, এরা অপরকে পরাজিত করতে থাকে, অপরের ওপরে ডমিনেট করে। এরা কিন্তু বিষ্কুম্ভ যোগে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু অন্যের, এরা কিন্তু কিছুটা ক্রোধী প্রকৃতিরও হয় বিষ্কুম্ভ যোগে যদি জন্মগ্রহণ করে। এরপরে আসে প্রীতিযোগ। প্রীতিযোগে জন্মগ্রহণ করলে পারে, প্রীতি মানে হচ্ছে তো একদম বুঝতেই পারছেন, প্রীতি যোগটা হচ্ছে যে একটা একটা সৌজন্যমূলক সম্পর্কের মতো শুনতে লাগে প্রীতি ব্যাপারটা। প্রীতিযোগের মানুষটা কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে প্রীতিযোগের মানুষদের মধ্যে, এবং এদের কিন্তু মেয়েরাও খুব ভালোবাসে, এটা একটা প্লাস পয়েন্ট। তো যার হোক, প্রীতিযোগের পরে চলে আসে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে জন্মালে পারে কিন্তু আয়ু এদের ভালো হয় এবং এরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। এরপরে চলে আসে সৌভাগ্য যোগ। আয়ুষ্মানের পরে সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগে যদি জন্মগ্রহণ করে, তাহলে এই যোগে জাতক জন্মালে জাতক মনের ইচ্ছা পূরণ করতে পারে। সৌভাগ্য যোগের পরে চলে আসে শোভন যোগ। শোভন যোগে যদি জন্মায় তাহলে সেই জাতক কামুক প্রকৃতির হয় এবং এরা সবসময় একটা এনজয়ের মুডে থাকে, কোনো বিষয়কে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবে না, এবং এরা কিন্তু একটু কিছুটা পরিমাণে বাইরের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। তো যাই হোক, শোভন যোগের পরে চলে আসে অতিগণ্ড যোগ। অতিগণ্ড যোগ বিষয়টা, অতিগণ্ড যোগ বিষয়টা কেমন, আমরা গণ্ড মানে তো মনে করি বাধা প্রাপ্তি, এরকম ভাববেন না। অতিগণ্ড যোগের মানুষরা কিন্তু সমস্যায় তো পড়েই, কারণ যোগটা শুনতেই খারাপ লাগছে। অতিগণ্ড যোগের লোকদের মধ্যে জীবনে বাধা বেশি পরিমাণে আসে, এদের জীবন যে কোনো কাজের মধ্যে স্ট্রাগল আসে, যে কোনো কাজ সহজে হতে চায় না। অতিগণ্ড যোগ কিন্তু এরকমভাবে ফল দেয়, এদের দুর্ঘটনাও হতে পারে। এরপরে চলে আসে ধৃতি যোগ। ধৃতি যোগে মানুষটা কিন্তু প্রচণ্ড পরোপকারী হয় এবং ধৃতি যোগের মানুষটা কিন্তু প্রচণ্ড ইমোশনাল মেন্টালিটি হয়, অর্থাৎ সব কিছুর মধ্যে কিন্তু এরা ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক, ধৃতি যোগের পরে চলে আসে শূল যোগ।
সুলযোগের কিন্তু মানুষরা, এরা একটু হিংসুটে প্রকৃতির হয়, এরা অন্যকে ডমিনেট করে, কিছুটা মাথা গরম প্রকৃতির হয়, এবং এরা লোকের ভালো কিন্তু ঠিক একটা দেখতে পারে না, মানে লোকের ভালো দেখলে এদের মধ্যে একটা হিংসুটে ব্যাপারটাও কিন্তু তৈরি হতে পারে। এরপরে সুলযোগের পরে চলে আসে গণ্ডযোগ। গণ্ডযোগের মানুষরা কিন্তু এরা বোঝে কম, এবং গণ্ডযোগের মানুষরা কিন্তু এরা বোঝে কম, এবং এদের চরিত্র ভালো থাকে না, এরা কিন্তু যখন তখন বিপরীত দিকে চলে আসতে পারে। তো গণ্ডযোগটা কিন্তু একটা সমস্যার যোগ। এরপরে যোগ হচ্ছে গণ্ডের পরে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগের মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, যে কোনো কাজের মধ্যে লেগে থাকার, লেগে থেকে কাজটিকে সফল করার মেন্টালিটি থাকে এদের মধ্যে, এরা ধনী প্রকৃতিরও হয়ে থাকে অনেক সময়। তো বৃদ্ধিযোগের পরে চলে আসছে কি, বৃদ্ধিযোগের পরে চলে আসছে ধ্রুবযোগ। ধ্রুবযোগে মানুষরা কিন্তু এরা ধীর স্থির প্রকৃতির হয়, এরা ধনীও হয়। এরপরে ধৃতিযোগের পরে চলে আসে হর্ষণযোগ। হর্ষণযোগের পরে এরা, এদের হর্ষণযোগে যদি ধৃতযোগের পরে চলে আসছে ব্যাঘাতযোগ। ব্যাঘাতযোগে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে ব্যাঘাতযোগ কিন্তু এদের মধ্যে ব্যাঘাতের মধ্যে কিন্তু একটু কুর বৃদ্ধি থাকে, এবং একটু একটু মানুষের ভালো এরা দেখতে পারে না, সেই এর মতো মানুষের ভালো দেখতে পারে না, এবং এদের অকারণে সমস্যাও চলে আসে, এবং এরা কিন্তু ভরসার লোক হয় না, মানে কখনো বি ভরসা ভাঙতে পারে। তো যাই হোক, এরপরে চলে আসে হর্ষণযোগ। হর্ষণযোগে যদি জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতক আনন্দে থাকতে ভালোবাসে, সেই জাতক এনজয় করতে ভালোবাসে, সেই জাতকের মধ্যে টেনশন কম, এবং এরা বুদ্ধিমান প্রকৃতির হয়। এবং হর্ষণযোগের পরে চলে আসে বজ্রযোগ। বজ্রযোগে যদি কোনো মানুষ জন্মায়, তাহলে বজ্রযোগের জাতকরা কিন্তু একটু কামুক প্রকৃতির হয়, একটুখানি একটুখানি মেয়েদের সঙ্গে মেলামেশা, একটুখানি মৌজ মস্তি করা, এগুলো কিন্তু ভালোবাসে। এবং আমরা যেটাকে বললাম বজ্রযোগ, বজ্রযোগের মানুষটা কিন্তু ধনী প্রকৃতিরও হয়, আস্তে আস্তে করে এদের ভাগ্যের উন্নতি ঘটে, তবে যা কিছু উন্নতি বিশেষ করে কিন্তু 30 পরে দেখা যায়। তো যাই হোক, বজ্রযোগের পরে চলে আসে সিদ্ধিযোগ। সিদ্ধিযোগে যদি কোনো মানুষ জন্মায়, তাহলে অনেক সিদ্ধিযোগের মানুষের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে, অনেক কলা জায়গায় পারদর্শী হয়, কিছু না কিছু ট্যালেন্ট এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা এই এই সিদ্ধিযোগ যারা হয়, তারা মানে সিদ্ধ বলে না যে অমুক সিদ্ধ, তার মানে হচ্ছে কি, একটু একটা 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 যে কোনো কলার মধ্যে এরা একটা বিশেষ পারদর্শী, এরা অনেক সময় রক্ষক হয়, এরা অনেক সময় গার্ড হয়, ঠিক আছে, এরকম ব্যাপারটাও দেখতে পাওয়া যায়। তো সিদ্ধিযোগের পরে চলে আসে ব্যতিপাত যোগ। এই যোগে জাতক যদি জন্মায়, তাহলে পরে জাতক অবশ্যই বিশ্বাসঘাতকতা জাতকের মধ্যে থাকবে। তো ব্যতিপাতের যোগের পরে চলে আসে বরিয়ান যোগ। বরিয়ান যোগে যদি জাতক জন্মায়, তাহলে পরে এই জাতক কিন্তু কামুক হয়, বা এবং এর মধ্যে চরিত্রের দোষ থাকে, এবং বেশ কিছু ছোটো ছোটো ভুলভ্রান্তি এদের মধ্যে চলতেই থাকে। তো বরিয়ানের পরে চলে আসে পরিকযোগ। পরিকযোগে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, তাহলে পরে এই জাতক কিন্তু ধনী হয়, তবে এরা একটু ঝগড়াটে হয়, মানে একটু লোককে ডমিনেট করে পয়সা ইনকাম করে, অনেক সময় দেখা যায় লোককে দুঃখ দিয়ে পয়সা ইনকাম করে, এরা কিন্তু ধনী হয়, তবে এরা হিংসুটে হয়, ঝগড়াটেও হয়। তো পরিকের পরে চলে আসে শিবযোগ। শিবযোগের মানুষ হচ্ছে শিব মানে তো বুঝতে পারছেন, হ্যাঁ, শিবযোগে যদি জন্মগ্রহণ করে, তাহলে এরা আধ্যাত্মিক প্রকৃতির হয়, এরা পুজোপাঠ করতে ভালোবাসে, শিবের পুজো করতেও এরা কিন্তু প্রচুর ভালোবাসে অনেক সময় দেখা যায়, এবং এদেরকে সবাই ভালোবাসে, এদের মধ্যে কিন্তু একটা একটা অন্য মেন্টালিটি থাকে, মানে সবার সঙ্গে খাপ খাইয়ে চলার একটা মেন্টালিটি থাকে। তো শিবযোগের পরে চলে আসে সিদ্ধযোগ। সিদ্ধযোগে যদি জন্মগ্রহণ করে, তাহলে সেইও জাতক ধার্মিক প্রকৃতির হয়, এবং সেই জাতকের মধ্যে একটা শান্ত ভাবও বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সিদ্ধযোগের পরে চলে আসে শ্রাদ্ধযোগ। শ্রাদ্ধযোগের মধ্যে কিন্তু দেখা যায় বেশির সময় শ্রাদ্ধযোগে জন্মালে পরে সেই জাতকও ধার্মিক প্রকৃতির হয়, এবং সেই শ্রাদ্ধযোগে জন্মালে পরে এরা কিন্তু খুব নিয়মে চলে, খুব মানে পাঞ্চুয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসে শুভযোগ। শুভযোগে যদি কোনো জাতক জন্মায়, তাহলে পরে তার সে সৎ হয়, চরিত্রবান হয়, আদর্শ ভালো থাকে, মেন্টালিটি ভালো থাকে, পরোপকারী হয়, তবে এদের একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, প্রবলেম থাকে। এই শ্রবণযোগের পরে শুভযোগের পরে চলে আসছে তোমার ওই শুক্লযোগ। শুক্লযোগে যদি কোনো জাতক জন্মায়, তাহলে পরে এরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়, এবং সবার মন রাখতে গিয়ে নিজেই কষ্ট পায়। শুক্লযোগের পরে চলে আসছে তোমার ব্রহ্মযোগ। ব্রহ্মযোগে যদি কোনো জাতক জন্মায়, এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং এরা একটু উচ্চাভিলাষী হয়, মানে একটু বেশি কিছু পেতে যায়।
শুভ ব্রহ্মযোগের পরে চলে আসে ইন্দ্রযোগ, অত্যন্ত ভালো যোগ ইন্দ্রযোগটি। এই যোগে জন্মালে পরে যত অবশ্যই ধনী হয় এবং এরা বিদ্বান হয়, এরা অপরকে সাহায্য করে। এরপরে চলে আসছে বৈধৃতি যোগ। বৈধৃতি যদি যোগে যদি আপনার জন্মগ্রহণ করে তাহলে এই যোগের মানুষরা একটু চালাক প্রকৃতির হয়, একটু বেশি চালাক প্রকৃতির হয় এবং এরা বলবানও হয়, শক্তিশালীও হয় এবং অন্যকে এরা ডমিনেট করে, শাস্তি দেয় এবং ধনবানও হয়। এই হচ্ছে যোগের ডেফিনেশন, মানে এই যোগটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যোগটা দেখে আপনি প্রথমেই আইডিয়া করে নেবেন জাতকটা কীরকম প্রকৃতির, এবং এই যোগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, এই এই ছোটো ছোটো কথা যেগুলো বললাম এইগুলোকে নিয়ে বিস্তর কথা বলা যেতে পারে, তবে মূল কথাগুলো আমি যেটা বললাম এইরকম প্রকৃতিরই আপনার মধ্যে একটা ট্যালেন্ট চলে আসবে। তো নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পারলাম যে যোগ ব্যাপারটা কীরকম। তো দেখুন, ইউটিউবে ভিডিও করতে গেলে এর থেকে বেশি তো বলাই যায় না। আমার কাছে যারা পড়ে তারা তাদেরকে আমি আরও বেশি ডেফিনেশান দিই, কিন্তু ইউটিউবের ভিডিও তো একটা সময়ের মধ্যে করতে হয়। তাহলে যোগ বিষয়টাকে এরকমভাবে ধরে রাখবেন, এরকমভাবে ভাববেন বিষয়টা, তাহলে পরে কিন্তু বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। আজ এখানে শেষ করছি, পরের দিন আবার একটি পঞ্চাঙ্গের আরেকটি বিষয় বার নিয়ে আলোচনা করব।